এক্সটেনশন দেওয়া যাবে না কাউকে, তো আমরা সেটা বললাম যে মমতা ব্যানার্জি তো বলেইছেন যে এক্সটেনশন দেওয়া যাবে না, অবিলম্বে কর্পোরেশনের সমস্ত শূন্য পদের নিয়োগের কাজ ব্যবস্থা করতে হবে, যেগুলো ভ্যাকেন্সি আছে তা আমরা সেগুলো কাজ চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায়, যে ভ্যাকেন্সিগুলো আছে আমাদের কাছে এবং রাজ্য সরকারের কাছ থেকে আসবে। ওনারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের কথা বললেন, যেটা এসডিওর সঙ্গে যুক্ত আছে এবং দুয়ারে সরকারের মাধ্যমে যারা জমা দিয়েছেন তাদের যদি পেতে কোনো অসুবিধা হয় আমরা সেটা বলেছি যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ডাটা এন্ট্রি আমাদের এখানে চলছে তার মধ্যেখানে আমরা এটা করে নেব। আর কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে ওনারা বললেন যে এন্ট্রির ব্যাপারে একটু ইয়ে করতে, ইজি করতে, তো আমি সেটা দেখি আমি ডিসি সাহেবের সঙ্গে কথা বলে বা চিঠির মাধ্যমে করাসপন্ডিং করে করবো। রাস্তাঘাটের রিপেয়ারের কথা বললেন, যেটা আমরা পুজোর আগে অলরেডি টেন্ডারের মুখে চলে গেছে আমাদের, আমরা শহরের বিভিন্ন জায়গায় আমাদের 106টা ওয়ার্ডের যেখানে যেখানে পুজো পার্বণগুলো হয় সেখানে সেখানে আমরা সত্য আমরা ইয়ে করে নেব, রাস্তাগুলো রিপেয়ার করে দেবো। পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে নাম দিলাম সুন্দর মিছিল, মিছিলের পরে জমায়েত, এই জমায়েতকে ডিএফআই পশ্চিম বর্ধমান জেলা কুর্নিশ জানাচ্ছে আমরা এখান থেকে আগামীর লড়াইয়ের বার্তা নিয়ে যাব। আপনাদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে গেছিলাম, অনেকগুলো দাবি দাওয়া ছিল, আসানসোলের অসুবিধা, জামুড়িয়ার অসুবিধা, কুলটির অসুবিধা, রানীগঞ্জের অসুবিধা, সমস্ত কিছু আমরা রাখার চেষ্টা করেছি। আমরা বলেছি এর মধ্যেখানে যে অসুবিধাগুলো আছে, ভ্যাকসিনের অসুবিধা আছে, কাস্ট সার্টিফিকেটের অসুবিধা আছে, তার মধ্যে হচ্ছে যে গরিব মানুষের বাড়ির টাকা পায়নি, গরিব মানুষের বাড়ি হয়নি সেই অসুবিধা আছে, কোথাও হেলথ সেন্টারগুলো ভেঙে পড়ে আছে তার অসুবিধা আছে, কোনো কোনো ওয়ার্ডে হচ্ছে যে এখনো ভ্যাকসিন চালু হয়নি তার অসুবিধা আছে, অসুবিধা আছে কুলটিতে অসুবিধা আছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অসুবিধা আছে, জামস্টারের অসুবিধা আছে, খালি অসুবিধায় অসুবিধা। আর সব থেকে বড় আমরা যে কথাটা বলে এসেছি যে অবিলম্বে আমাদের যেটা প্রধান দাবি, এই পৌরসভায় স্বচ্ছ নিয়োগ চাই, স্থানীয় এই কর্পোরেশন অঞ্চলে যে ছেলেমেয়েরা আছেন তাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা বলে এসেছি যে এই কর্পোরেশনের অভ্যন্তরে যে বিপুল দুর্নীতি চলছে সে দুর্নীতির অবিলম্বে তদন্ত চাই, আমরা চাই যে মানুষের টাকা যেন নয় ছয় না করা হয়। আমরা বলে এসেছি যে অবিলম্বে মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন যত বেশি সম্ভব হচ্ছে, যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে কিছু জায়গায় হচ্ছে কিছু জায়গায় ও পাচ্ছে না, আমরা বলেছি মানুষকে ভ্যাকসিন দিতে হবে, আর সেটা তৃণমূলী দলের নিয়ন্ত্রণহীন সাধারণ মানুষের প্রশাসনিক নিয়ন্ত্রণে এই ভ্যাকসিন দিতে হবে। আমরা বলেছি যে আমাদের এই যে রাস্তাঘাট যে সংস্কার করতে হবে, হাঁটুর নিচে গাড়ি নদীর সংস্কার চাই, চাই হচ্ছে যে গাড়ি নদীর ধারে যে অবৈধ নির্মাণগুলো আছে তার হচ্ছে যে ভেঙে ফেলতে হবে। আমরা বলেছি একটা সুন্দর পৌরসভা এলাকা আমাদেরকে দিতে হবে। এই কটি কথা বলে আমরা তার কাছে আমাদের দাবিপত্র দিয়েছি, তিনি বলেছেন যে তিনি দেখছেন, আমরা বলেছি আমরা বলে এসেছি যে আমরা কদিন দেখছি, আমরা শুধুমাত্র আজকে আপনাকে দাবিপত্র দিতে এই কথা দিলাম,
যেখানে ছাত্রদের ভবিষ্যৎ অবিলম্বে কাজী নজরুল ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি তৈরি করতে হবে, ছাত্র নেতারা দাবি জানিয়েছেন, আমরা দাবি জানিয়েছি। এছাড়াও হচ্ছে যে পঠন পাঠনের স্কুলগুলো খোলার দাবি করতে হবে, এই সমস্ত দাবি নিয়ে উনি দেখবেন বলেছেন। আমরা বলেছি ওই নবান্নের মতন এখানে ভুয়া প্রতিশ্রুতি মানব না, যদি না হয় আবার এরপর আজকে যতজন এসেছি তার দ্বিগুণ এসে এই কর্পোরেশনের গেট বন্ধ করে দিয়ে এখানে বিক্ষোভ হবে।